একসাথে বলতে হবে যেই মানুষটা উম্মতের লাগে এখনো কান দে এই মানুষটাকে অপমান করলারে জ্যান্তা গাইরে ফেলবো কথা বলতে হবে কথা বলতে হবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীরে গালি দিলে যদি কলিজায় লাগে আমার বিশ্বনবী বলেছে আলেমরা হলো আমার ওয়ারেস আজকে বর্তমানে ইমাম মসজিদের ইমামরে দাম দেয় না সকালবেলা সভাপতি চাকরি খায় বিকালবেলা সেক্রেটারি জোড়া লাগায় এই আছে না নাই এই হারামি গুলারে পিডাইয়া লুলা বানায় হেলাইবা তুমি না বানাও আল্লাহ বানাইব জিনজিরা এক মহা সভাপতি সুদের বিরুদ্ধে ওয়াজ করছে বিদায় চাকরি খাই লাইছে কয় আমদে মসজিদ আমবু দাদাই জায়গা দিছে আমরা মসজিদ করছি মোল্লাই সুদের বিরুদ্ধে কথা কয় ও জানে না আমার পোলা ব্যাংকে চাকরি করে মোল্লার চাকরি খাইয়ে আসরে রজু করতে গেছে রাগ করেন না বাথরুমে নাতিতে গোসল করে সাবান ধুয়ে দিছে সাবানে পারা দিছে পেরাত করে ঠ্যাং একটা বাথরুমে আর একটা গেছে গা ম্যান হলে মাঝখান দিয়ে ছিঁড়ে 60 বছরের মানুষ যদি মাঝখানে ছেড়ে ফারমের মুরগির মতো তাহলে বুঝো এটার অবস্থা কি হবে বর্ডার পর্যন্ত ছিঁড়ছে ঠ্যাং সিট করে বান্ধা থুয়ে দিছে পঙ্গু হাসপাতালে বুঝতে আর বাকি নাই যে হুজুরের চাকরি খাইছে হুজুর আসরের সময় তসবি ধরে কয়েছে মালিক রে জীবন ভর ওয়াশ করছে চাকরি টিকানের লাইগা আজকে ওয়াশ কলম সভাপতির খাওয়ানের লাইগা এমন দোয়া করছে কি ভাবেন আমার নবী বুঝা শুনেই কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এখানে শেখ হাসিনার আম্বিয়া রস ওয়ারাসাতুল আম্বিয়া কয় নাই খাল দ্বারা পারে কয় নাই চাচাই সাথ চলে গেছে বোল্ডা উঠে ওরাও কয় নাই জাতিসংঘের চেয়ারম্যান ওরাও কয় নাই আমার বিশ্বনবী বলেছে আমার ইসলামের নৌকা চালাবে আমার আলেমরা ওরা আমার ওয়ারেস আমি নবী ওদের গার্ডিয়ান দুনিয়া সব ইমামের সব ইমাম সভাপতি আমার বিশ্বনবী আমার নবী কি ইমাম ছিল না খতিবা ছিল না সারা দুনিয়ার ইমাম খতিবের সভাপতি হলো আমার বিশ্বনবী আমার নবী মাদ্রাসার প্রিন্সিপাল ছিল না পৃথিবীর প্রথম মাদ্রাসার প্রিন্সিপাল জন্ম দিয়েছে আমার নবী আমার নবীর মাদ্রাসার নাম আসাবে সাহবা সেই মাদ্রাসার সভাপতি প্লাস প্রেসিডেন্ট সাথে সাথে প্রিন্সিপাল বিশ্বনবী নিজে বলতেন আনা বুইস্তু মুআল্লিমা আমি সমস্ত শিক্ষকের শিক্ষক আমি ইমামুল মুরসালিন নবীদের ইমাম সেই মানুষটা কইছে আমার আলেমরা আমার ওয়ারেস এর চাকরি খাইয়া হ্যাঁ ঠ্যাং ঠিক থাকবো তাহলে আল্লাহর ঐতিহ্য থাকবো পরে ঠ্যাং ঠ্যাং সিরা বিরা পঙ্গু হসপিটালে ও বুঝা লাগছে যে আমার কিল্লিকে ঠ্যাং প্যারাত হয়েছে ইমামরা ডাক দিয়ে নিছে ডাক দিয়ে নিয়ে হ্যাঁ ওইখানে রক শেষে বিধে তো গাল ওখানে ডিজিটাল হয়ে গেছে আর ইমামরে কয় হুজুর আমি হালাই যা কিছু কইছি কইছি আমার মাফ করে দিন হালা আমি হালাই যা কইছি আমার মাফ করে দিন হালা ইমাম সবকে এখন হালাও কয় দুলা ভাইও খায় আমি দুলা ভাইও খা হালাও ক কবরে যাই বাড়িও খা মনে মনে মাথায় হাত দিয়ে কয় আরে হালা ভাই আপনি অসুস্থ হয়েছেন হয়েছেন অসুবিধা নাই কা ভালো হয়ে যাবেন গা এটা কইছে মুখের কথা ভিতরে ভিতরে কইতে মর গা এরম লোক আছে না নাই তবে আমি জানি এই বসিলার এই মহল্লার এটা কোন মসজিদ শাহীনগর জামে মসজিদ আলহামদুলিল্লাহ বলেন মুসা আমার লোকে কথা কওয়ার আগে আমার নবীরে খুশি কর তা আমি তো তোমার নবী আমার বড় ভাই হারুন নবী এই দুজনই তো নবী রানিং নবী বর্তমানে আমার দুজনই তো রানিং আল্লাহ বলেন মুসা আমার নবী তোরা তো দুজন আসরি আর একজন আমার স্পেশাল নবী
তারপরে দুনিয়ার সব মানুষের দুরূদ পড়া উচিত। সালাম আল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহ নবীটা কি আমার আগে আসছে না পরে আসবে? আমার আল্লাহ বললেন, মুসা রে তোর অন্তত শত শত বছর পরে আসবে, হাজার বছর পরে আসবে। এ মুসা আসবে তোমার পরে, দামি হবে তোমার চাইতে মুসা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই মানুষটার দাম কত? মুসা তো তার দাম কি বলবো, তার উম্মাতের দাম গুলো শুনলে মুসা, তার উম্মাত গুলো বসিলায় বসে মোহাম্মদপুর থানায় বসে, বসিলা থানায় বসে গুনা করবে রে মুসা। শাহিনুর জামে মসজিদের বাৎসরিক মাহফিলে বসে কানবে, জীবনে যত গুনা করবে মুসা আমি আল্লাহ তার চোখের পানি দেখে সব গুনা মাফ করে দিব। মুসা রে মুসা, তোর উম্মত গুলো এক জায়গায় বসে ইবাদত কর ফরজ, নামাজ পড়লে এক জায়গায় বসে পড়তে হবে রে মুসা, আর আমার নবীর উম্মত গুলো দুনিয়ার যেই জায়গায় বসে নামাজ পড়বে, বাইতুল মুকাম্মামে পড়লেও যেই সওয়াব, শাহিনুর জামে মসজিদে পড়লেও সেই সওয়াব। মুসা বসিলা নদীর পারে বসিয়া, নামাজ জামাতে পড়লে মুসা সেখানেও সেরকম সওয়াব। মুসা মনে রাখিস রে মুসা, মসজিদেও শুধু আমার ওই জমিন, আমার নবীর উম্মাতের উম্মাত গুলার নামাজ যেখানে বসে পড়বে সারা জমিনটা আমি তাদের জন্য মসজিদ বানাই দিছি। কিন্তু মুসা তোর উম্মাত গুলা শুধু মসজিদ সারা নামাজ পড়লে হবে না, আমার বন্ধুর উম্মাত গুলা রাস্তায় পড়লেও হবে, স্টিমারে পড়লেও হবে, বিল্ডিং এর ছাদে পড়লেও হবে, বিল্ডিং এর রুমে পড়লেও হবে, আর তোর উম্মাত গুলার নির্দিষ্ট জায়গা লাগবে, এটা আমি আল্লাহর অর্ডার। আপনাকে কষ্ট হয়ে গেছে? আমি আর ওয়াজি করুন না, আওয়াজ না দিলে ওয়াজি করুন না, হইব এবার আওয়াজ। হে মুসা, আমার নবীর উম্মাত গুলা বসিরা শাহিনুর মসজিদ নামাজ পড়লে যাই সব, বাইতুল মোকাররম যে বললো একই সব। এ মুসা তোর উম্মত গুলো মসজিদ সারে নামাজ হইব না, ইবাদত জায়গায় মসজিদ, আর আমার নবীর উম্মত গুলো বিল্ডিং এর ছাদে বসে নামাজ পড়লো নামাজ হয়ে যাবে। মুসা নবী কয়, তাগো যদি এত দাম হয় রে মাওলা, দুনিয়ার কোন নবীর উম্মতে তো এত ফ্যাসিলিটি ছিল না। আল্লাহ এটা কথা কই কি, তাহলে আমার নবতি বাদ দাও, তার উম্মাদ বানাই দাও। আরে মুসা নবী আল্লাহর লগে কথা কয়, এই কথা কয় আল্লাহ সামনে বইয়া, আল্লাহ ধরেন পর্দার ওই পাশে, সাদা পর্দার ওই পাশে, আর মুসা হলো এই পাশে। তখন আল্লাহ কয়, হে মুসা তুই তো আমার দেহস না, তুই আমার দেখতে চাইলেও পারবি না, কিন্তু আমার নবী আমার বাড়িতে আইব, আমার লাগে আঠু লাগাই কথা কইব। আরো শোনেন, এখন কানবেন। হে মুসা, দুনিয়ার সব নবী ছিল আশেক, আমি নবী, আমি আল্লাহ মাশু, আর আমি আল্লাহ থাকবো আশেক, নবী থাকবে মাশু, আমি বেশি পাগল থাকবো আমার নবীর জন্য। দুনিয়ার সব নবী আমার কাছে বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন দিবা, কখন একটু রহমত দিবা, গজব দিবা, তোমার সাহায্য কই? আর আমার নবীর আমি খোঁচাই খোঁচাই জিজ্ঞাসা, আপনি তোমার কাছে কিছুই চান না। মুসা কোন নবীর পরে দরুদ পড়তে বলছি তোরে বুচ্ছর? মুসা আল্লাহ সাল্লাম কোনো আর কথা নাই, আল্লাহ একদিন কইলেন না কেত, আজ থেকে আমার ওয়াদা দাও, আজ থেকে আমি তার উম্মত হয়ে যাব। আল্লাহ বললেন, আমি তোর ডিমান্ডও বাড়াই দিলাম, আজ থেকে তুই মুসা কালেই বললাম। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে
আজকে আমার সেই নবীর যদি কেউ গালি দেয়, বাংলার জমিনে মুসলমানের পুরো আওয়াজ দেয়, আমার ওই নবীর যদি ম্যাক্রন গালি দিয়েছে, ম্যাক্রনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই ম্যাক্রনের মতো কোনো বেজর্মা পিতৃ পরিচয়হীন কোন অবৈধ সন্তান আমার বিশ্বনবীর একবার গালি দেয়, ওই নাস্তিকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোমার বইয়া পড়ে তাকবির দৌকা এ দাঁড়াও তো খাড়ায় তো তোমায় আগে খাড়ায় দিলে এখন বইয়া পড়ছো কে কষ্ট হইতেছে? এই আওয়াজগুলো খারাপ, এই আওয়াজ বলে জিএমবি রে দেয় নাজবিল্লাহ কইলেন না? তাহলে মসজিদের ইমাম সাহেব কাল থেকে না করে দেন যে আল্লাহ আকবার কই আপনি খারাপেন না, খারাইবেন রামায়ণ হ্যাঁ আল্লাহ আকবার না করে দেন। বিশ্বনবী জিহাদের মাঠে যতবার বিজয় ছিনিয়ে এনেছেন এই তাকবীরের ধ্বনি দিয়া আমি একটা তাকবীর দিব, রেডি? নারাই তাকবীর আল্লাহু আকবার। এত আস্তে হে মসজিদ কমিটিওয়ালারা, মরে তো যাবেন গে, কালকে একটা তাকবীরের আওয়াজ দিয়ে মরেন, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম বসিলার মুসলিম মুহাম্মদপুরের মুসলিম ঢাকার মুসলিম কোরআন হাদিস যেখানে উলামায়ে কিরাম যেখানে পীর মশাইখ যেখানে নামাজিরা যেখানে উলামায়ে কিরাম যেখানে নামাজিরা যেখানে দাড়িপিওয়ালা যেখানে বেনামাজি যেখানে সুদখোররা যেখানে বিড়িখোররা যেখানে তোমার পাশে বসে রয়েছে মুসলমানের পোলা লজ্জাও লাগে না, হিন্দু মরার পরে চন্দন কাঠ ধরাইয়া তার মুখে আগুন দেয়, আর মুসলমানের পোলা এখন মরে নাই ও মুখে কেমনে আগুন দেয়? বিড়ি খোরের বউ ঘরে দায় ঠে হ্যাঁ এটা জানেন নি মিয়া, আল্লাহ মাফ করুক জোর করে আমিন। বাংলাদেশের কোন মহিলা স্বামীর বিড়ি খায় এটা পছন্দ করে না, নামাজ না পড়ে পড়ুক কোনো অসুবিধা নাই কিছু কয় না, কিন্তু বিড়ি খাইলে পছন্দ করে না। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক জোর করে আমিন। হে মুসা আমার নবীর ঘরে দুরুদ পড়, আল্লাহ আজ থেকে স্টার দিলাম যতবার আম্মু আগে দুরুদ পড়ুন। বাবা দিলটা এখন নরম করবেন, আমার এতিম নবী কত দামি নবী, আজকে আমার সেই নবীরে গালে দেয় ম্যাক্রন, ম্যাক্রনের বাপের ঠিক নাই, আর ওর সাপোর্ট যারা গায় ওরে বাপের ঠিক নাই। আমার আল্লাহ বললেন মুসা তোর ডিমান্ড বাড়াবো, তবে আজকে না, সময় আসলে। মুসা অপেক্ষায় আছে কবে সময় আসবে, হঠাৎ করে মুসার কানে টেলিফোন গেল মুসা আজকে তো ডিমান্ড বাড়বে। তখন মুসা আল্লাহ সালামের ডিমান্ড বাড়ায় প্রমোশন পাইতে পাইতে 3000 বছর গেছে গা। মুসা আল্লাহ সালামকে আল্লাহ আজকে বাড়বে মানে কারণটা কি? আজকে আমার নবী আমার আসমানাইতেছে। কষ্ট হয়,
এখন দিনটা নরম দেখব। বাজানে ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর দাঁড়িয়ে আছে, আমার বিশ্ব নবী মুসা নবীর সাথে কথোপকথন হচ্ছে। মুসা পয়গম্বর বিশ্ব নবীর বললেন, মুসা ভাই কেমন আছে? ভালো। নবী গো আমি কিন্তু আপনার উম্মত গো নবী, তার মানে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি আপনার উম্মত হওয়ার লাগে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, নবীজি আল্লাহর বাড়িতে যাবেন কয়? হ্যাঁ আল্লাহ যা কিছু দেয় আমার উম্মতরে কিছুটা দিয়েন। আমার নবী আল্লাহর বাড়ির থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, মারহাবা কোন। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, নবী আপনার উম্মতরে কি নতুন শরীয়ত দিছে? মুসা আমার উম্মতকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা পয়গম্বর বলেন, নবী গো আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মতরে দিছিল মাত্র 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কান আর জোরে আমার উম্মত পড়ে উল্টে আলাইছে। মাঝে মাঝে যখন নামাজ পড়ার কথা কইতাম কয় কি তুমি আর তোমার আল্লাহ পড়ো গো, আমার কাম আছে, আমার উম্মত পড়ে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে কোন সময়? ঘন্টায় দিয়ে 3 ওয়াক্ত, 24 ঘন্টায় যদি 2 ওয়াক্ত করে নামাজ হয় তা পড়বো কেমনে? সম্ভব না, আপনি কাম করে না। আল্লাহর কাছে যান, আমার নবী গেছে, আল্লাহ কয় নবী যান এক কে ধাক্কায় 5 ওয়াক্ত কমাই দিছি। 5 ওয়াক্ত নবী কমাই দেওয়ার পরে খুব খুশি আবার আসছে, কয় নবী এটা কি সম্ভব? নবী আবার গেছে আবার কমছে, 5 নং 5 নং নামটা ভুলে গেছেন গা, 5 নং 45 9 বার কমাইছে। আল্লাহ একবার কমাইতে পারতেন না? টন ব্যাস বাড়াও তো টন ব্যাস, এই 5 নং 45 কমাই দিয়ে 9 বার আমার আল্লাহর কাছে গেছে, 9 বার কমাইছে। মুসা নবী কয় হুজুর কয় অক্ত আছে? কয় 9 বার গেছি, 5 অক্ত করে কমলে যা তাই তাই, 5 অক্ত আছে কইটাও পারবো না। আপনি যাই এখন 1 অক্ত দিতে, 24 ঘন্টা 1 অক্ত হেটা ফজরে যেন না দেয় এটা ঘুমতে উঠতে পারবো না। এই 100 ভিতরে 95 জন পড়বো না, ওই 5 জন পড়বো খালি ইমাম সাহেব মুয়াজ্জিনের খাতেমে 2-3 জন, আর বাকি 2 জন আই বোঝে গুলো ডেট ফেল, বউ খেতার নিচে নেয় না কি করবে, কোয়াই তো কোয়াইতে মসজিদে পড়ে দেয়। কথা বল না কেন? অতএব হুজুরে এলো 2 জন আর ইমাম মুয়াজ্জিন খাদেমে 5 জন হইব, দরকার কি সবাই পড়ু? জোহর রক্ত নিয়েন তাতে মোটামুটি 50-50 পড়ব। আমার নবীকে এটা কি কইলে তুমি? 5 জন পড়বো কেন? 100% পড়ব। মুসা নবী কয় হুজুর 100% পড়বো, আপনার সাহাবিরা আপনার সাহাবিরা ইন্তেকালের পরে 100% দূরের কথা, 5% পড়বো না। আমার নবী এই কথা শুনে খাড়ায় খাড়ায় কাঁদতেছে, আমার উম্মত নামাজ পড়বো না, আমার এত দামি হাতিয়ে নামাজটা পড়বো না, আমার এটা বিশ্বাস হয় না। কারণ আমার নবীর মতো সহজ সরল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউরে বাড়াবে। মারহাবা কোন আরো জোরে কোন? আমার নবী এত সহজ সরল ছিলেন, আবার আমার নবী কঠোরতার দিক দিয়ে কঠিন ছিলেন। বাজানে মুসা পয়গম্বর বলেন, হুজুর আর একবার যান, এক রক্ত নিয়ে আসেন, তাও ফজর অথবা জোহর এই 2 রক্তে আনবেন। আমার নবী বলেন, না রে মুসা আমি আর যাইতে পারুম না।
বাজানডা মান্ডবি না করলেন, ইনকার করলেন, আমার আল্লাহ টেলিফোন আওয়াজ দিলেন, জিব্রাইল রে আমার নবীরে আসতে ক। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন মানাজুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মোনাজাত ধরে মারে এই আওয়াজ ওয়াজ হইব না মিয়া, এবার লাস্ট চান্স। এ মুসা আমি আর যাইতে পারুম না, আল্লাহ কল করছেন নবী আবার একবার আহেন, আশারাতান কামেলা দশ বারো পরিপূর্ণ, আমি আল্লাহ দশ পছন্দ করি, আহেন নয় বার হয়েছে আর একবার আহেন। আমার নবী এইবার যে কোনো রিকোয়েস্ট ফিকোয়েস্ট কিচ্ছু করে না, খালি চুপচাপ খারায় খারায় আল্লাহর ডিসিশন দেখতাস। আল্লাহ এইবার আল্লাহকে আল্লাহ কয় নামাজ পঞ্চাশ দিছিলাম পঞ্চাশই থাকবো, আমার নবীর চোখ এখন গোলাই গেছে গা, এ নয় বার আইয়া কমাইলাম এখন আবার যাতাই, এটাকে মনে হলো। আমার আল্লাহ বলেন নবী গো ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, আমি যেটা সিদ্ধান্ত দেই ওটা কোনোদিন রদ করি না, নবী থাকবে পঞ্চাশই থাকবে পড়বে পাস, আমি আল্লাহ দিব পঞ্চাশ, সালান কম লাভ বেশি। আমার নবী কয় কি কইলা পড়বো পাঁচ দিবা পঞ্চাশ, হ্যাঁ একটা লাভ দিয়া আমার নবী খুশির আনন্দের চিত্তে দৌড় দিবে দিবে বাপ, তাড়াতাড়ি আমার উম্মতের ফজরে তিরিশটার দিয়ে, কেন এখনো তো নামাজ পড়ো জানে আজ থেকে হইব আল্লাহ আমি ফজরে তি আমার উম্মতের নামাজ পড়বো। বাজান রে এখন যারা পাঁচ অক্ত নামাজ পড়ো না, তোমাদের মতো আল্লাহর জমিনের নেমো খারাপ হতে পারে না। এ যুবক ভাইরা রে একজন বৃদ্ধ লোক তোমার বাবা, ফজরের রক্তে তোমার বাথরুমে লেপটিনে ঢুকিয়া ঠান্ডা পানি দিয়ে নামাজটা পড়িয়া যখন মসজিদে আসে গো বাবা, চাদরটা গায়ে দিয়ে কাঁপতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদের কিনে বলে ফেরেশতারা রে দেখ আমার বান্দা শীতের মধ্যে কাঁপে, ফজরের কেরাটটা বড় হয়েছে তারপরও ওই ষাট বছর আশি বছরের বান্দা আমার দাঁড়ায়া দাঁড়ায়া কেরাত শুনে, ফেরেশতারা তোরা না বলছিল মানুষ বানায় না, ওই পুরা ছাদতলা বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ গজব দেই না, কারেন্টের সার্কিট আগুন লাগাই না কেন জানোস, ওই বাড়ির মধ্যে আশি বছরের লোকটার কারণে, ওই পুরা বাড়ির মধ্যে একজনের আমার যদি না পড়ত আমি আল্লাহ বাড়ির মধ্যে গজব দিতাম। তুই তাকায় দেখ একজন ষাট বছরের বৃদ্ধা মহিলা বাড়ির কে ওঠে নাই রে, সে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে রে মুসা, যখন আমার বান্দা বান্দি ফজরের নামাজে হাজির হয়ে যায় আমি আল্লাহ তো সারা রাত ঘুমাই না, আমি কোনোদিনও ঘুমাই না রে বান্দা, তোমরা যখন নামাজে দাঁড়ায় যাও আমি আল্লাহ তোমার কুদরতি আমার কুদরতি পাও দুইটা তোমার কপালের নিচে দিয়ে বলি বান্দা কান্দিস রে বান্দা, এ আমার বিনামাজি ভাইরা কেমনে পদরে আজান শুনে ঘুমায়া দাঁড়া, আমার আল্লাহ সারা রাত বয়ে থাকে আর বন্দে বান্দা
তুই আর আমি ঘুমা, আমি তোরে বয়া বয়া দারোয়ানের মতো পাহারা দেই। ও আমার বাতের রোগী ভাইরা, হাটের রোগী ভাইরা, ও আমার পেট ব্যথার ভাইরা, আমার আল্লাহ সারা রাত বয়া বয়া পাহারা দেয়। তুমি যদি অসুস্থ শরীর লইয়া মসজিদে যাও অথবা নিমের রুম নিজের রুমের পরে দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়ো, আমার আল্লাহ ফেরেশতাদের কিনে হাসে আর বলে দেখ আমার বান্দা আমার সেজদা দেয়, ওরে যাইয়া খবরটা দিয়ে দে আমি ওরে জান্নাত লইকে দিছিলাম।